ধর্মীয় জলসায় পাঁপড় ভাজা নিয়ে গণ্ডগোলের জের, বাড়িতে ঢুকে একই পরিবারের পাঁচজনকে বেধড়ক মারধর করার অভিযোগ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকায়। জানা গিয়েছে শুক্রবার রাত্রে কালিয়াচক থানার সুজাপুর এলাকায় এক ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছিল। সেখানে পাঁপড় ভাজা নিয়ে মদ্যপ কয়েকজন যুবকের সাথে গণ্ডগোল হয় আক্রান্ত রুকসেনা বেওয়ার ভাইয়ের ছেলের সাথে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। অভিযোগ, এই গণ্ডগোলের জেরে শনিবার সকালে 7 থেকে 8 জন তাদের বাড়িতে এসে চড়াও হয়। লাঠি সোঁটা এবং হাঁসুয়া দিয়ে মারধর করা হয় তাদের পরিবারের 5 জনকে। ঘটনায় রুকসেনা বেওয়া, রেবিনা বিবি, সারিফুল শেখ সহ মোট 5 জন আহত হয়। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এই ঘটনায় কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাথে মেরেছে, মারপিট পাপড় দিয়ে মারপিট হয়েছে, সহ মিলে আপনার রাত্রে বেলা মারেছে, মেরেছে, আপনার চলে গেছে, রাত্রে কোনো ইয়ে হয়নি, দুধ ঝামেলা হয়নি, যে সকালবেলা আমার ঘাটে কাজ করছে, আপনাদের কজনকে মেরেছে? পাঁচজনকে মেরে গেছে। আমার ভাতিজির মাথা ফাটিয়েছে, আমার দিদির হাত ভেঙেছে। কি নিয়ে গন্ডগোল হয়েছিল? পাপড় নিয়ে কোথায়। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।